দুটো জিনিস আমার নেওয়া ছিল, তো পরে আমি তোমাদের আগামীকাল যদি যাই তো আমি তোমাদের দেখাবো। আর তোমরা তো জানো ঝুমার কপাল বলে কথা, ঝুমার কপাল কখনো ভালো হয় না। সারাদিনটা আমি খুব ভালোভাবে ভিডিও করেছি, তোমাদের সঙ্গে হেসে মজা করে ভিডিও করেছি। আমি ভেবেছিলাম আমি গতকাল থেকে নিজের মতো করে মনের জোর নিয়ে আমি ভিডিও করবো, গতকালের ভিডিওটা পুরো 200% মনের জোর নিয়ে ভিডিও করেছি, আজকেও শুরু করেছি ঠিক সেমভাবে, কিন্তু শেষটা সেভাবে হলো না। তার মধ্যে অনেক কিছু ঘটে গেছে আমি বলতে পারছি না। আর আমি প্রথমে তোমাদের ভেবেছিলাম বলবো না কোনো কিছু, কিন্তু একটা মানুষের একটা সহ্যের সীমা থাকে, তাই না? একটা লিমিট থাকে, সমস্ত লিমিট পেরিয়ে গেছে। আমি খুব শীঘ্রই আমি তোমাদের বলবো, আর তোমাদের আমি ধোঁয়াশার মধ্যে রাখবো না। তো যেরকম যা হয়, দুপুরে ভাত তরকারি ছিল, খাওয়া দাওয়া, তবে হ্যাঁ আমি খাইনি। এমন কিছু কিছু ঘটে না, মুখের গ্রাসটা কেড়ে নেয়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং হাসি খুশিতে আছো। তো এখন 11:40 বাজে, এখন থেকে আমি আজকে ভিডিও শুরু করলাম। আর সকালে যা যা কাজকর্ম থাকে সবই সেরে নিয়েছি, তো আজকেও হেল্প ছাড়া, আজকেও মেয়ের হেল্প ছাড়া তো সমস্ত কাজকর্ম করেছি। আর এক্সট্রা কিছু কাজ ছিল, এক্সট্রা কিছু কাজ বলতে ওই যে বাড়ির মেয়ে, তোমাদের ক্ষেত্রে হয় দেখবে বাড়ির মেয়েরা যদি দু একদিন যদি বসে যায়, বাড়ির যে নাট বল্টগুলো আছে না, ওই সব কিছু টাইট দেওয়া আছে, ওইগুলো দেখবে লুজ হয়ে যায়। প্রথম কথা লুজ হয়ে যায়, দ্বিতীয় কথা খুব রাশ পড়ে, ওইগুলো সিরিঞ্জ পেপার দিয়ে ঘষে ঘষে আবার প্রাইমার লাগাতে হয় বা গ্রিস দিতে হয় বা পোড়া তেল লাগাতে হয় বা মোবিল টোবিল, যাই হোক আমার ক্ষেত্রে ঠিক সেরকম হয়েছে। দুদিন বসে গেছিলাম, শরীরটা খারাপ, নারবলটুগুলো এত লুজ হয়ে গেছে, টাইট দিতে হয়েছে, রাশ পড়ে গেছে, মানে তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। সমস্ত চারিদিক নোংরা হয়েছিল, পরিষ্কার করতে হয়েছে। তোমরা ভাবছো ঝুমা এখন কীসব কথা বলছে, আর এটাই তো জীবন, তাই না? তোমাদের কাছ থেকেই তো শিখেছি, বা তোমরাই তো বলো যে হাসি খুশিতে থাকতে, সবসময় চেষ্টা করি হাসি খুশিতে থাকার। তো সব কিছু এক্সট্রা অনেক কাজ ছিল। তারপরে গতকাল যে আমি সন্ধ্যের সময় যে কিছু জামা কাপড় কাছাকুছি করেছিলাম, ওইগুলো তো খাটের স্ট্যান্ডে মেলানো ছিল, জল ঝরে যাওয়ার পরে ওইগুলো ভেজা ছিল, আবার আমি বাইরে মেলে দিয়ে এসেছি, প্রায় 2-3 ঘন্টা হয়ে গেছে, ওটার কথা বাদ দাও। কিন্তু ওই আকাশের অবস্থা, ওয়েদারটা বৃষ্টি হচ্ছে না, রোদ আছে হালকা, কিন্তু কীরকম একটা মেঘলা মেঘলা, মাঝের মধ্যে এক ফোঁটা বৃষ্টি দিয়ে কোথায় যেন চলে যাচ্ছে, কিন্তু আবার মাঝের মধ্যে দেখলাম 2-1 ফোঁটা বেশ ভালো বৃষ্টি, মানে হবে এরকম পরিস্থিতি, কিন্তু হলো না। তো সবসময় অ্যালার্ট আছি, কখন বলতে কখন আকাশ ভেঙে পানি চলে আসবে জানি না। তো মেয়ে স্কুল চলে গেছে, আর এখন আমি রান্না বসাবো, রান্না বসাইনি, বসাবো, সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছি, রান্না বসাবো। আর আজকে সকালে আমি কখনো শর্ট ভিডিও করি না, আজকে কিছুক্ষণ আগে একা একা কি মনে হলো একটা শর্ট ভিডিও করেছি। তো চলো বেশি বকবক করবো না, ভাতটা বসাই চলো।
কষানো হয়ে গেছে, আমি কিন্তু কষানোর সময় গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আর দু তিন মিনিট কষাবো, কষিয়ে জল ঢেলে দেবো। আমি কষানোর সময় দিচ্ছি গরম মশলা বাটাটা। তোমাদের সঙ্গে সেই ভিডিও শুরু করেছিলাম, কথা বলেছিলাম, তারপরে একদম রান্নাবান্না করে যোগাযোগ করে সবটাই তোমাদের দেখেছি। আর বেলাতে রান্না বসাই তো একটু তাড়া থাকে, তোমরা বোঝো তো, তার যেহেতু খেতে আসবে সামন্ত, ওই একটা ব্যাপার থাকে। আর এর পক্ষে বেলাতে রান্না বসাই, আর রাতে আমার তো শরীরটা এখন কয়েকদিন খারাপ, তোমরা জানো তো, রাতে আর রান্না করতে হবে না। আর বেলাতে রান্না বসালে তরকারিগুলো নষ্ট হবে না, রাতে শুধু গরম করে নেবো, হয়ে যাবে। আর আমি তো ফ্রিজের মধ্যে রাখি না সেরকমভাবে, কাঁচা শাকসবজিগুলো থাকে আর কাঁচা মাছটা থাকে। এক আধ দিন আমার ওই ডালটা বেশি হয়ে যায়, আমি যে ডালটা রান্না করি ডালটা থেকে যায়, তো ওই ডালটা রাখি। কিন্তু আমি ফ্রিজের মধ্যে কোনো কিছু রাখা রান্না তরকারি ভালো লাগে না আমার, সেই জন্য একটু বেলাতে রান্না বসাই, দুবেলা হয়ে যাবে। আর রাতে শুধু গরম করে নেবো। আর চলো তোমাদের দেখাই, আমি শুধু ওই মাংসের ঝোল ভাতই করেছি। সবজি বলতে পটল, উচ্ছে উচ্ছে এগুলো আছে, ভাজলে হতো, আমি আর ভাজলাম না। আমাদের ওই একটা তরকারিতে হয়ে যায়, তবে তরকারিটা যেন ভালো হয়, সবথেকে বড় কথা এটাই। দশটা দিয়ে যে খেতে হবে তার কোনো মানে নেই, একটা তরকারিতেও খাওয়া হয়, তরকারিটা যদি ভালো হয়। চলো তোমাদের রান্নাটা দেখাই। আজকে দেখো তরকারি কালারটা এরকম এসেছে, কিন্তু অত টকটকে যে একটা লাল ব্যাপার ওই ভাবটা আসেনি, তার কারণ ওই ভাবটা আনার জন্য আমি কোনো খাটুনি মানে আমার দিতে হয়নি রান্নাতে, যাকে এক কথায় বলে ওই ধরো না কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা একটু কালার যে লঙ্কা গুঁড়ো, ওইগুলো কিছুই নয়। মেয়ে বলে গেছে যে একটু হালকা পাতলা করে একটু বেশি ঝোল থাকবে আর এরকম খাবে, আর বেশি না যেন লাল হয়। তো সেজন্য পিওর কথা অনুযায়ী আমি এরকম বানিয়েছি, তোমাদের কাছে নিয়ে গিয়ে একদম কাছে গিয়ে এইভাবে দেখাচ্ছি, আর দূরে আনলে দেখো। তো এইভাবেই আমি করেছি, তো কালারটা নাই হোক বাট এটা আজকে খেতে ভালো হবে, তার কারণ গরম মশলা বাটা দিয়েছি, ধনে পাতাটা পড়েছে, তো খেতে ভালো হবে। আমি ঠাকুর প্রণাম করে উঠেছি, মেয়েকে আনতে যাব, দেখছি ম্যাডাম চলে এসেছে, এই একটু দেখাচ্ছি। তো এখন ম্যাডামেরও খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে, আমার তো সকাল থেকে কিছু খাওয়া নেই, তো আমি আর আমার বেটি এখন খাবো, সঙ্গে থাকো তোমরা। গুড ইভিনিং, গুড ইভিনিং বন্ধুরা। ওই দুপুরে তো, দুপুরে কোথায়, মেয়ে আসার পরে খেয়েছি, মেয়ে আর আমি তো খাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম, তারপর আবার মেয়েকে ছেড়ে দিয়ে এসে আমি আবারও ঘুমিয়ে পড়েছি। দেখো আমার চুলের কী অবস্থা, সামন্ত এসেছে, এসে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে ও বেরিয়ে গেছে, আমি উঠেছি, উঠে বিছানায় বসেই আর নামিনি, বসেই কিছু বন্ধুদের ভিডিও দেখে নিলাম যে নোটিগুলো এসেছে, যেহেতু নেট আছে এখন, সকলের ভিডিও তো দেখতে পারি না, যতক্ষণ নেট আছে ততক্ষণ আমি দেখব। তো উঠে এখন এই যে দেখো কত কাজ পড়ে আছে, ওই যে জামা কাপড়গুলো বাইরে, যেগুলো তোমাদের বলেছিলাম বাইরে মেলানো ছিল, ওই দুপুরে তুলে নিয়েছি, দুপুর থেকে এখনও গোছানো হয়নি। গামছা টামছাগুলোর অবস্থা দেখো, ওইগুলো গোছাবো। আর অল্প কয়েকটা থালা বাসন আছে, খুব বেশি না, এই অল্প কয়েকটা থালা বাসন আছে, এইগুলো ধুয়ে নিই, ধুয়ে নিয়ে কিছু পাঁপড় ভাজবো, বাচ্চা পাটি আসবে, বাচ্চা পাটি বলছি, অনেকগুলো থাকলে বাচ্চা পাটি বলতাম, যাই হোক আমার বেটি আসবে, পাঁপড়টা অনেকদিন আছে, ভেজে নিতে হবে, আবার না হলে নষ্ট হয়ে যাবে। আমার বেটি এসে পাঁপড়টা খাবে, চা বানাবো একটু, ও আর কি খায়, আমার তো মানে আমার, আমি এখন একটু চা আর বিস্কিট আর পাঁপড় খাবো, আর আমার বাচ্চা পাটি কী খায় দেখা যাক, পাঁপড় আর কি মুড়ি মেখে দেবো না কি করবো দেখা যাক, সঙ্গে থাকো তোমরা। এই যে আমার বেটিয়া চলে এসছে, আর আমারও থালা বাসন ধোয়া, গ্যাস পোছা, যেহেতু শুকরি গ্যাস, না পুছে তো পাঁপড় ভাজতে পারবো না, তো সেজন্য গ্যাস পোছা, থালা বাসন ধোয়া সব কিছু করে, কিন্তু জামা কাপড় গোছানো হয়নি, গোছাবো কিছুক্ষণ পরে, রাতে রান্না হবে না, আর আমার শরীরটা খারাপ বলে আমি এখন দুইবেলা রান্না করে নিচ্ছি। আর এই যে পাঁপড় ভেজেছি, আর এই আজকে এই ছোট গোল নন্দা বিস্কুট দিয়ে খাচ্ছি। আর আমার না, আমার না মানে শুধু আমার বলে নয়, আমার বেটিয়ার এবং সামন্ত, আমাদের না অনেকে করে না, একদম পুরো এক প্যাকেট পাঁপড় পুরো ভেজে ডাব্বা ভর্তি করে রেখে দিল, যখন খুশি খাচ্ছে, দুদিন তিন দিন হয়ে যাচ্ছে, আমাদের এইটা না ভালো লাগে না, তোমরা দেখেছো হয়তো, আমার যখনই পাঁপড় খেতে ইচ্ছে করে তখনই আমি ভেজে খাই গরম গরম, তো গরম যেটা একটা সঙ্গে সঙ্গে ভেজে খাওয়ার যে একটা আলাদা স্বাদ, কিন্তু রেখে খেলে আমার মনে হয় ভালো লাগে না, তাই না? তো অত বেশি বকবক করবো না। আর এই যে বেটিয়া বলছে আমার সঙ্গে একটু চা খাবে, পাঁপড় বিস্কুট খাবে, আর কিছু খাবে না, যেহেতু স্কুল থেকে এসে ভাত খেতে চারটে বেজে গেছিলো, মানে খেতে বসেছে চারটে, উঠেছে পাঁচটা, এক ঘন্টা, তো সেই জন্য বলছে না কিছু খাবে না, এখন কিছু টিফিন করলে রাতে খেতে পারবে না, চোখটা ছোটো এসছে, তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো, ওই পৌনে নটা নটা সাড়ে নটার মধ্যে বেটিয়াকে খেতে দিয়ে দেবো। তো এখন খাই চা পাঁপড় বিস্কুট। I think that it doesn't be I think that it doesn't be I think that it doesn't be
অনেকটা সময় পরে এসেছি, তো ওই চা পাঁপড় খেয়েছিলাম, তারপরে ওই ভিডিওটা করেছি। তারপরে আমি একটু বাইরে বেরিয়েছিলাম, এক দিদির দোকানে আমার যাওয়ার ছিল, জামা কাপড় দোকানে আমার পাশে, পাশে বলতে আমার ছ সাতটা বাড়ির পরে, আমার বাড়ি ছ সাতটা বাড়ির পরে। তো আজকে দিদির দোকানটা বন্ধ আর আমি গিয়েছিলাম, আর যদি দিদির দোকানটা খোলা থাকতো আমি তোমাদের ভিডিও করে দেখাতাম। আমি দুটো জিনিস আমার নেওয়ার ছিল, তো পরে আমি তোমাদের আগামীকাল যদি যাই তো আমি তোমাদের দেখাবো। আর তোমরা তো জানো ঝুমার কপাল বলে কথা, ঝুমার কপাল কখনো ভালো হয় না। সারাদিনটা আমি খুব ভালোভাবে ভিডিও করেছি, তোমাদের সঙ্গে হেসে মজা করে ভিডিও করেছি। আমি ভেবেছিলাম আমি গতকাল থেকে নিজের মতো করে মনের জোর নিয়ে আমি ভিডিও করব, গতকালের ভিডিওটা পুরো 200% মনের জোর নিয়ে ভিডিও করেছি, আজকেও শুরু করেছি ঠিক সেমভাবে, কিন্তু শেষটা সেভাবে হলো না। তার মধ্যে অনেক কিছু ঘটে গেছে, আমি বলতে পারছি না। আর আমি প্রথমে তোমাদের ভেবেছিলাম বলবো না কোনো কিছু, কিন্তু একটা মানুষের একটা সহ্যের সীমা থাকে, তাই না, একটা লিমিট থাকে, সমস্ত লিমিট পেরিয়ে গেছে। আমি খুব শীঘ্রই আমি তোমাদের বলবো, আর তোমাদের আমি ধোঁয়াশার মধ্যে রাখবো না। তো যেরকম যা হয়, দুপুরে ভাত তরকারি ছিল, খাওয়া দাওয়া, তবে হ্যাঁ আমি খাইনি। এমন কিছু কিছু ঘটে না, মুখের গ্রাসটা কেড়ে নেয়, মুখের গ্রাসটা কেড়ে নেয়। তো আমার মানে সবই আছে, আমি ভাত তরকারি ফিজে পুড়ে দিয়েছি, কিন্তু আমি পারবো না। যাই হোক, এটুকুনি বলার ছিল যে মুখের গ্রাসটাও কেড়ে নেয়, এমন কিছু কিছু ঘটে। চলো সঙ্গে থাকো তোমরা, আর তোমাদের সাপোর্ট আমার প্রচুর প্রয়োজন আছে, প্রচুর প্রচুর প্রয়োজন আছে, তোমরা বিশ্বাস করো। তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমাকে একটু প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ তোমরা লাইক শেয়ার কমেন্ট করো, এটুকুনি তোমাদের বলার। আর আমি খুব শীঘ্রই আমি তোমাদের ধোঁয়াশার মধ্যে রাখবো না, পুরো ইতিহাসের কাউন্টার বাক্স আমি তোমাদের সামনে খুলে দেবো, তারপরে তোমরাই বিচার করবে। আর যতটা মানে বলার, আমি 100% কথা দিচ্ছি, 99% সবটা আমি তোমাদের বলবো, না বলে আর উপায় নেই, মানে আমি কতদিন তোমাদের এরকম ধোঁয়াশার মধ্যে রাখবো। আজকেও ঠিক সেম আমি কেঁদেছিলাম, আজকে এক বন্ধুরই, ইউটিউবেরই এক বন্ধুর সঙ্গে, তোমাদের পুরো ব্যাপারটা খুলে বললে হয়তো ভালো হয়। বাইরে বেরিয়েছিলাম যেমনটা তোমাদের বললাম, ওই দিদির দোকানে, ওখান থেকে দিদির দোকান বন্ধ, এই দিক থেকে গিয়েছি ওই দিক থেকে, মিলির কাছে কিছুক্ষণ বসেছি, মিলির কাছে বসে তারপরে আমি মিলির সঙ্গে দুটো কথা বলে গল্প করে বাড়িতে মানে এসছি, কিন্তু বাড়ির রুমের মধ্যে ঢুকিনি, আমি গ্রিলের বাইরে দাঁড়িয়ে, মেয়ে টিভি দেখছিল বাইরে দাঁড়িয়ে। আজকে ইউটিউবের এক বন্ধুর সঙ্গে মেসেঞ্জারে কথা হলো, তবে ও আমাকে নাম্বার দিয়েছে, ওর সঙ্গে আবার মানে ফোনে কথা বলছি। ঠিক সেই মুহূর্তে ঘটনাটা ঘটলো, কী ঘটলো, কেন ঘটলো, কী বৃত্তান্ত, কেউ ইচ্ছে করে করছে কি না, বা যাই হোক, আমি সব কিছু তোমাদের বলবো। আর রোজ যদি তোমার সঙ্গে নিত্য নতুনভাবে যদি মানে রঙ্গমঞ্চের যে তামাশাটা, তুমি কোনো কিছুতে নেই কিন্তু তোমাকে মানে তার ইফেক্ট তোমার উপরে এসে পড়ছে, এরকম একটা ব্যাপার যদি হয় না, রাতে দিনে দুপুরে মুখে গ্রাসটা চলে যায়, ঠিক সেরকমভাবে আজকে আমার গ্রাসটা, রাতের গ্রাসটা চলে গেল বা জুটলো না, মানে চোখের সামনে আছে খাওয়ার, মা লক্ষ্মী আছে, তো ওনাকে ছোটো করার কোনো মানে এ নেই আমার, সেই সাধ্য ক্ষমতা নেই, আমার চোখের সামনে আছে, কিন্তু থাকলেই যে সেটা জুটবে তার কোনো মানে নেই। আর আমি ইচ্ছে করে মানে আমি মানে আমার পেটে দিতে পারলাম না, হজম হবে না, এটাই তোমাদের বলার। তো তোমাদের সাপোর্ট সত্যি আমার খুব প্রয়োজন আছে, সত্যি খুব প্রয়োজন আছে, তোমরা প্লিজ আমার পাশে থেকো, এটুকুনি তোমাদের বলার, আর বেশি কিছু বলবো না। আমি ভাবিনি 200% এনার্জি নিয়েছি, মনের জোর নিয়েছি, ভিডিও করব, খুব ভালোভাবে করব, সমস্ত খারাপটাকে সরিয়ে রেখে, কেন আমার সঙ্গে এরকম ঘটে রোজ, একটা দিনও মিস নয়, রোজ। এটাই আমি তোমাদের খুব শীঘ্রই দু একদিনের মধ্যে আমি তোমাদের বলে দেবো, তোমাদের বলে দিতে পারলে আমার এই জায়গাটা একটু হালকা হবে। চলো সঙ্গে থাকো, ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, গুড নাইট, শুভরাত্রি, আর আমাকে তোমরা সাপোর্ট করো, এটুকুনি তোমাদের বলার, আর কিছু বলবো না।